একটা চলমান গতি তুমি চাইলেই যেকোনো সময় এটাকে রিকভারি করতে চাই এবং জীবনের নিয়ম হচ্ছে আপস অ্যান্ড ডাউনস এবং উত্থান এবং পতন তাই ভাবনার কিছু নেই যে তুমি এই বছর বা এটা বড় কথা স্টুডেন্ট এসি ইনস্টিটিউট ইতিমধ্যে এপ্রিল দু হাজার চব্বিশ এনআইএস এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং এই রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই স্টুডেন্টের মধ্যে বিভিন্ন রকম সমস্যা অর্থাৎ কেউ এসি কেউ এসিপি কেউ এস ওয়াইসি অথবা কেউ আর এল পেয়েছে যে কারণে তাদের মধ্যে কোয়েশ্চেন মার্কস হয়ে দাঁড়িয়েছে যে স্যার আমি এই বছর কলেজ অ্যাডমিশন কি করে পাব স্যার আমি অনলিবন যদি এক্সাম দিই তাহলে কি আমি এই বছর পড়তে পারবো আমি কি স্যার স্টিম টুতে অ্যাডমিশন নিতে পারবো স্যার আমি কি আবার পাবলিক এক্সামের জন্য অর্থাৎ নেক্সট অক্টোবরের জন্য ফর্ম ফিল করতে পারবো অর্থাৎ বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়ছে এবং তারা আমাদেরকে কল করছে যে কারণে আজকের এই সমস্যা নিয়ে অর্থাৎ এসওয়াইসি এসওয়াইসি এস সিপি বা এস নিয়ে আমি আলোচনা করব এবং যেটা আলোচনার পর তোমাদের কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং তোমরা বুঝতে পারবে যে তোমরা কোনটা করলে তোমাদের বেস্ট হবে অর্থাৎ তোমাদের সময়কে তোমাদের সেভ করতে হবে এবং তোমাদের কেরিয়ারের নতুন বুস্ট এনার্জি দিতে হবে যাতে করে তোমরা এই বছরের সেশনটা ধরে পাও সো আজকের ভিডিওতে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ টপিক তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো এবং যদি ভালো লেগে থাকে প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আফটার দ্যাট আমি তোমাদের কিন্তু নতুন নতুন ইনফরমেশন দেবো সো বরাবরের মধ্যে আমি আর যে ছোটো অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাজ এন এস এক্সপার্ট অ্যান্ড অ্যাজ আ সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলার তাহলে আমরা যে প্রশ্নের মুখে আমরা পড়ছি স্টুডেন্টের মধ্যে প্রথম কথা হচ্ছে যে স্যার আমরা কি ধরনের সমস্যা তারা পাচ্ছে না প্রথমত পাচ্ছে যারা এস ওয়াই সি সেকেন্ড কি পাচ্ছে না এস ওয়াই সিপি থার্ড যেটা পাচ্ছে এস ওয়াই এবং ফোর্থ যেটা পাচ্ছে কি আর এস দেখো এই সমস্যা কটা আমরা কিন্তু স্টুডেন্টের মধ্যে দেখছি প্রথম কথা দেখো এস ওয়াই সিটি টি মানে সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ার ইন প্র্যাকটিক্যাল ক্লিয়ারড ইন থিওরি হচ্ছে লেটার দেখো এই চারটে সমস্যা আমরা ম্যাক্সিমাম দেখছি এবং স্টুডেন্টরা যাতে করে ফেল করে গেছে এবার এই সমস্যার সমাধান কি আছে প্রথম কথা যারা পেয়েছে যে সাবজেক্ট টু ওকে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুটো এক্সামই তোমাদের কভার করতে হবে অর্থাৎ নতুন করে তোমাদের আবার দিতে হবে প্র্যাকটিক্যাল এবং থিওরি অর্থাৎ তুমি ওই সাবজেক্টটাই পুরোপুরি ফেল সেকেন্ড আছে দেখো এসুআই শিক্ষা দাঁড়া সাবজেক্ট ইট টু বি ক্লিয়ারড ইন প্র্যাকটিক্যাল অর্থাৎ দেখো তুমি প্র্যাকটিক্যালে ফেল করেছো তোমাকে এই প্র্যাকটিক্যালটা ক্লিয়ার করতে হবে মনে করো আমাদের ম্যাক্সিমাম ফেল করেছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তাহলে দেখো এস আই সিপি আমরা দেখেছিলাম যে প্র্যাকটিক্যাল সাবজেক্টে আমাদের কি ফিজিক্সে মনে করো টোয়েন্টি মার্কস থাকে এর কিন্তু থার্টি কিন্তু আমাদের পেতে হয়েছিল ওকে তাহলে দেখো নিয়ার অ্যাবাউট সেভেন মার্কস যারা সাথে নিচে পেয়েছে তাদের কিন্তু এস ও সিপি চলে এসেছে অর্থাৎ তাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম আবার দিতে হবে ওকে থার্ড অপশন দেখে এস মনে করো আমাদের এটা কি হয়েছিল না মনে করো ফিজিক্সে কি দেখেছিলাম যে টিএমএ তে কি ছিল 16 প্র্যাকটিক্যালে ছিল 20 অর্থাৎ 36 এবং টোটাল মার্কস হচ্ছে কি 100 এর মধ্যে 100 থেকে 36 বাদ দিয়ে দাও অর্থাৎ 64 দাও এর 33% তোমাকে কিন্তু তুলতে হয়েছিল অর্থাৎ এই যে 33% অর্থাৎ তোমাকে কিন্তু নিয়ার अबाउट 21 মার্কস তোমাকে কিন্তু পেতে হচ্ছিল বাট যে সমস্ত স্টুডেন্ট 21 এর নিচে পেয়েছো অথবা যারা প্র্যাকটিক্যালে পাস করে গেছে তাদের কিন্তু এসওয়াইসি টি চলে অথচ সাবজেক্ট এই হবে ক্লিয়ার ইন থিওরি বাংলা ইংলিশ হতে পারে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে যারা ফেল করেছে তাদের কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে আর একটা যেটা হচ্ছে রেজাল্ট লেটার এটা আপকামিং এটা ঠিক হয়ে যাবে যাদের হয়তো টেকনিক্যাল ইস্যুর কারণে তোমাদের এই সমস্যার এখনো সমস্যার সমাধান হয়নি বাট এটা আপকামিং ঠিক হয়ে যাবে তাহলে এবার আমার কথা হচ্ছে তাহলে যে স্যার এস ওয়াইসি পি এস আর এল এগুলো আমি যদি দ্রুত সমাধান করতে চাই এবং যদি আমার ইয়ার বাঁচাতে চাই তাহলে এখন আমাকে কি করতে হবে দেখো তোমাদের সামনে আমি বলবো তোমাদের এখন যেটা করতে হবে তোমাদের অপশন যেটা ওকে সেকেন্ড হচ্ছে দেখো তোমাদের আরেকটা যেটা পাবে তুমি কিন্তু কি করবে পাবলিক এক্সাম ওকে তাহলে ডিমান্ড এক্সাম আমাদের ইচ্ছা আছে এই বছরের যাতে আমাদের ল্যাপস না হয় অর্থাৎ ল্যাপস যদি না হয় সময়টা যদি আমরা সেভ করতে পারি তাহলে আমাদের কি করতে হবে না অন ডিমান্ড অ্যাডমিশন করতে হবে কেন অন অনডিমান্ড অ্যাডমিশন করতে হবে তার একটা কারণ হচ্ছে দেখো অন ডিমান্ডের অ্যাপ্লাই শুরু কিন্তু প্রতি বছর হয়ে যায় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ওকে বাট লাস্ট দিনকে আমি কিন্তু আমাদের এনআইএস টিমে আমি কল করেছিলাম এবং ফাইনালি ওরা জানিয়েছে যে জুন মাসে আমাদের লাস্টের দিকে মেবি হয়তো সাতাশ বা টোয়েন্টি এইট এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এবার অন ডিমান্ডের প্রসেসটা হচ্ছে কি তুমি মনে করো জুনের আঠাশ তারিখে অ্যাপ্লাই করলে আমরা ডেট করলাম জুলাইয়ের জুলাই মাসে আমরা হয়তো সেকেন্ড উইকে আমরা এক্সাম ডেট নিয়ে দিলাম ওকে না কোন সাবজেক্টে মনে করো তোমার হচ্ছে কি না ফিজিক্স বা কেমিস্ট্রি তুমি এই দুটোতে ফেল করেছো তাহলে তোমার এক্সাম হবে জুলাই মাসে ওকে জুলাই মাসে তুমি এক্সাম নিয়ে নিলে হলো এবার যখন তুমি জুলাই মাসে এক্সাম নিয়ে নিলে এবার তোমার কোয়েশ্চেন হতে পারে যে স্যার আমি ফিজিক্সে মানে হয়তো কোনো ক্যান্ডিডেটটা এইস ওয়াই সিপি পেয়েছে ওকে স্যার আমি তো প্র্যাকটিক্যালি ফেল করেছি বাট আমি তো থিওরিতে পাস করেছি তাহলে কি আমাকে দুটোই দিতে হবে yes on demand যখন তুমি করবে on demand এর অ্যাপ্লাই তাহলে তোমাকে কিন্তু আবার প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষা দুটোই অ্যাপ্লাই করতে হবে কারণ on demand এ থাকে না অর্থাৎ তুমি যে সাবজেক্টে দাও না কেন তোমাকে পুরো মার্কস দিতে হবে অর্থাৎ তাহলে স্যার বাংলা ইংলিশে কি হবে এখানে 100 মার্কসই তোমাকে কিন্তু রিটার্ন দিতে হবে ওকে তো সেটা একটা অপশন থাকছে এবারে এর অ্যাডভান্টেজটা কি তুমি যদি অন ডিমান্ড করে না উইদিন 45 ডেজ এর মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে এবং ওই রেজাল্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে তোমার কিন্তু ইয়ার ল্যাপস হবে না তুমি কিন্তু কলেজ অ্যাডমিশন নিতে পারবে ওকে এইবার যাদের সমস্যা যে না স্যার আমি তো 100 মার্কস এর एग्जाम আমি দিতে পারবো না স্যার আমি তো তে ভালো মার্কস পেয়েছি বা প্র্যাকটিক্যালে ভালো মার্কস পেয়েছি স্যার আমি নতুন কোন করে দেব অর্থাৎ এই ধরনের কোশ্চেন কাদের হতে পারে যারা ডিপ্লোমা ফার্মাসি করতে চাচ্ছ বা আগামীতে নিট দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে যদি এই কনফিউশনটা থাকে তোমরা কিন্তু আরেকটা অপশন থেকে যাচ্ছে তোমরা কিন্তু অক্টোবরে যে পাবলিক এক্সামটা হবে এটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন অ্যাপ্লাই চলছে কি না এক্সাম ফর্ম ফিল অ্যাপ্লাই চলছে দেখো অক্টোবর অক্টোবর কি না এখানে কি হয় পাবলিক এক্সাম পাবলিক এক্সামের কি এখন কিন্তু এক্সাম ফর্ম ফিল চলছে এখন কিন্তু ফর্ম ফিল চলছে ফর্ম চলছে তাহলে তুমি আজকে ডেটে তুমি যদি যে সাবজেক্ট কটা তুমি ফেল করেছো তাহলে তুমি চাইলে এই সাবজেক্টগুলো তুমি অ্যাপ্লাই করে দিতে পারো তার তোমার অ্যাডভান্টেজ কি হবে এখানে তোমাকে নতুন করে প্র্যাকটিক্যাল তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো ওকে তাহলে তুমি চাইলে যদি মনে করো যে আমার সময়টা যাতে আমার যদি আমি রিকভারি করতে পারি চাইলে তুমি পাবলিক এক্সাম দিতে পারো থার্ড আর একটা হচ্ছে তোমার স্টিম টু স্টিম টু তুমি চাইলে যে সমস্ত স্টুডেন্ট মনে করে ফেল করে গেছে তুমি চাইলে নতুন করে আবার স্টিম টুর জন্য যারা ফেল করে আছে স্টিম টুর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো যেটা এক্সাম হবে কিন্তু তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে অক্টোবর অর্থাৎ যারা আমরা এবছর ফেল করে গেছি তোমরা বুঝতে পারলাম যারা আমরা ফেল করে গেছি অর্থাৎ কি না আমরা এস এসি টি বা এসি পেয়ে গেছি তোমাদের অপশন আছে কিন্তু আনডিপ্যান্ড তাহলে থেকে তুমি 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 রিকভারি করে নিতে পারো বাট এই ইনস্টিটিউট তোমাদেরকে প্রমিস করছে যদি তোমরা অন ডিমান্ড করতে চাও আমাদের অলরেডি অ্যাডমিশন চলছে তোমরা সিট বুক করে নিতে পারো আমাদের কাছে আমরা যখনই পোর্টাল খুলবো তোমরা অ্যাপ্লাই আমরা করে দেব এবং তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পাস সহ তোমাকে পাস করিয়ে দেবো সো আমাদের রেসপন্সিবিলিটি ওকে তো তোমরা আমাদের কাছে বুক করে নিতে পারো এবং নিচের দেওয়ার নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এবং তার পাশাপাশি আরেকটা মেসেজ তোমাদের দিতে দিতে যাচ্ছি যারা অক্টোবরে পাবলিক এক্সাম দিতে চাচ্ছ যে কোনো স্টুডেন্ট হোক না কেন সেটা অলরেডি যারা উচ্চ মাধ্যমিক পাস করে বিভিন্ন স্ট্রিমে তোমরা কিন্তু চাইলে পাবলিক এক্সাম কিন্তু দিয়ে তোমরা সাইন্স করে নিতে পারবো যাদের মার্কস কম তারা কিন্তু আপগ্রেড করিয়ে নিতে পারো তোমাদের মাস্ক তো তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা অপশন আছে তাই ভাবার কিছু কারণ নেই যে জীবন থেকে কিছু দিন চলে যাওয়া মানে জীবন 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 এটাই যে এখানে স্ট্যান্ডিং হয়ে হয়ে গেল কারণ একটা চলমান গতি তুমি চাইলেই যেকোনো সময় এটাকে রিকভারি করতে চাই এবং জীবনের নিয়ম হচ্ছে আপস অ্যান্ড ডাউনস এবং উত্থান এবং পতন তাই ভাবনার কিছু নেই যে তুমি এই বছর এসো বা এসো এসি পেয়ে গেছো মানে এটা বড় কথা নেই তাই তোমার হাতে কিন্তু নেক্সট একটা ভালো অপরচুনিটি আছে ইফ ইউ টেক দ্য অপরচুনিটি আফটার দ্যাট তুমি কিন্তু তোমার নির্দিষ্ট গোলে কিন্তু পৌঁছে যেতে পারো তাই প্রত্যেকে বলছি যারা নতুন করে ফ্রেশ আর্ভিস তারাও করতে পারো যারা অন ডিমান্ড তারা নিজের সমস্যা বা সময়টাকে বাঁচিয়ে উইদিন ফর্টি ফাইভ ডেজের মতো তোমার রেজাল্ট করে নিতে পারো সো আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকেই সো ভালো থেকে সুস্থ থেকে আজকের মধ্যে এখানে চাই